আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। আর অনেকেই কমেন্ট করছিলেন লাস্ট কয়েকদিন ভিডিও কেন দিচ্ছি না। আসলে 12ই অক্টোবর আমাদের 4th অ্যানিভার্সারি ছিল, তো বাসায় অনেক গেস্ট ছিল বা একটা পার্টি থ্রো করা হয়েছিল, যে কারণে আসলে কয়েকটা দিন খুব ব্যস্ত ছিলাম, এর মধ্যে আর কি তেমন কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো আমি আমার অ্যানিভার্সারিতে এই বোরকাটা পরেছিলাম, আর এটা আমি নিজে করেছি। জাস্ট এই যে ভিতরে যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এমব্রয়ডারি, গোল্ডেন কালার সুতার, এই কাজগুলি করা ছিল, বাট আমি সুন্দর লাগার জন্য, আরও বেশি গর্জিয়াস লাগার জন্য এই পাইপ পুঁতিগুলো ব্যবহার করেছি। আর এটা খুবই গর্জিয়াস হয়েছিল, আলহামদুলিল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছিল বোরকাটা। তো আমি যেই পাইপ পুঁতিগুলো কিন্তু বাংলাদেশ থেকে কিনেছি, এগুলো আপনারা যে কোনো সুই সুতার দোকানে কিন্তু আপনারা তোলা হিসেবে কিনতে পাবেন। এগুলো ছোট সাইজ, বড় সাইজ অনেক আর কি বিভিন্ন সাইজের রয়েছে। তো সাইডের যেই পাইপ পুঁতিটা সেটা একটু বড় সাইজের, আর মিডলে যেগুলো আমি ইউজ করব সেগুলো একটু ছোট সাইজের। আর এগুলো কিন্তু খুব বেশি একটা দাম না, তো আপনারা কিন্তু এই ধরনের কাজ পুঁতিগুলো বা পাইপ পুঁতিগুলো কিনে এরকম বোরকা বা যে কোনো ড্রেসে ডিজাইন করতে পারেন। এই যে নর্মাল, কিন্তু মানে আসলে আমার শ্যুট করার অত সময় ছিল না, খুব তাড়াহুড়া করেই আমি কাজটা করেছি, যে কারণে অল ওভার কাজটাভাবে শেয়ার করার সময়ই পাইনি। তারপরও অল্প একটুকুন করে আপনাদের সাথে শেয়ার করছি, যেন আপনারাও এরকম নর্মাল একটা বোরকাকে অনেক গর্জিয়াস একটা লুক দিতে পারেন। তো আমি এই কাজটা করার জন্য একটা ছোট সোনামুখী সুই নিয়েছি, আর এখানে নিয়েছি লাচ্ছি সুতা। আমার কাছে গাড়ি সুতাটা ছিল না, চেষ্টা করবেন গাড়ি সুতা ইউজ করার। আর এই যে কাজপতিগুলো, এগুলো খুবই গ্লসি এবং খুবই সুন্দর লাগে। আর বোরকাটা কিন্তু অনেক কালো ছিল, মানে সৌদির বোরকাগুলো ব্ল্যাক থাকে, আর আমাদের বাংলাদেশি ব্ল্যাকটা কিন্তু একটু সাদাটে টাইপের হয়। আর এদেশের, এখানে যদিও ক্যামেরাতে একটু সাদাটেই লাগছে, বাট এটা কিন্তু অনেক ডিপ একটা ব্ল্যাক কালার। আর ফেব্রিকটা অনেক ভালো ছিল, আর এটা কিন্তু 150 রিয়ালের ছিল বোরকাটা, বুঝতেই পারছেন কেমন দাম। আর এটা খুব বেশি গর্জিয়াস টাইপের কিছুই না, বাট আমি এটাকে একটু লুকটা গর্জিয়াস করার জন্য এগুলো ইউজ করেছি। আর মাঝখানে বেশিরভাগ আর কি সৌদি বোরকাগুলো মিডলে আর কি হইলে চেন, না হলে আপনার ছোটো ছোটো টিপ বুদাম থাকে, মানে অল ওভার আর কি আপনার খোলা থাকে, তো সেটাকেও আমি অনেকগুলো আরও বেশি করে টিপ বুদাম দিয়ে আটকে নিয়েছিলাম। আর হচ্ছে এই যে মিডলে দেখুন যে স্পেসটা রয়েছে, এভাবে করে আমি ছোট ছোট করে এভাবে ছোট্ট করে ফোর দিয়ে মিডলটা গ্যাপ রেখে দেন আরেকটা এখন এভাবে বসাবো। বেসিক্যালি আমরা কিন্তু বাংলাদেশে অনেক বেশি স্টোন বা অনেক আর কি কাজের বোরকাগুলো পরি, বিভিন্ন পার্টি ওয়্যারে বা বিভিন্ন অকেশনালি, বাট এই দেশে কিন্তু অকেশন বলেন বা যে কোনো আর কি সবাই খুব সিম্পল বোরকা পরে। এবং খুবই সিম্পল বলতে অনেকে পরে গর্জিয়াস, বাট ম্যাক্সিমাম আমি যেখানে থাকি বা যখন শপিংয়ে যাই বা বাইরে যাই, দেখি যে একদম নর্মাল, কোনো কাজ থাকে না বা কিছু না, জাস্ট ব্ল্যাক। বাট এগুলোই বেশি ভালো লাগে দেখতে, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট আমি মনে করি। তো যেহেতু আমাদের একটা স্পেশাল দিন, তো আমি যেহেতু বোরকাই পরতে হবে, কারণ আরও অনেক গেস্ট থাকবে এখানে, কিন্তু ড্রেস পরে আমরা যেমন বাংলাদেশে সচরাচর সবার সামনে চলে যাই বা খাবার সার্ভ করি, তো সৌদিতে যেহেতু অন্য গেস্টরা আসবে সেহেতু আর কি যেহেতু আমাকে সামনে আসতে হবে, তাই আমরা বোরকাই পরবো সবাই, মানে মহিলারা যারা থাকবো। তো আমি এর জন্য আর কি এই বোরকাটাকে সিলেক্ট করি। তো আমার কাছে আরও অনেক বেশি গর্জিয়াস টাইপের বোরকা ছিল, বাট আমার কাছে মনে হলো যেহেতু বাসায় পার্টিটাও হচ্ছে, তাই খুব বেশি আর কি গর্জিয়াস হলে হয়তো ভালো লাগবে না, একটু ই লাগবে। আর যেহেতু আমারই আর কি স্পেশাল দিনটা, তাই আমি একেবারেও নর্মাল থাকলে ভালো লাগবে না, দ্যাটস ওয়াই আমি একটু আমার এই সিম্পল বোরকাটাকে একটু গর্জিয়াস করছিলাম। আর এটা বেশ সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে বোরকাটা, এবং ওই দিন আসলেই খুব ভালো লেগেছে, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে এটা কিভাবে আমি লাগাচ্ছি, এটা খুব বেশি কঠিন কিছু না। আর সাইডের যে কাজ পুঁতিটা, সেটা একটু বড় সাইজের পুঁতি আগেই বলেছি, তো ওইটাও ওইভাবে করে জাস্ট লাগিয়ে নেবেন, এটা তেমন কঠিন কোনো কাজ না। আর এইগুলোকে কারচুপি কাজ বলে, এগুলো আপনারা কিন্তু চাইলে এমব্রয়ডারিটা আপনি নর্মাল একটা ব্ল্যাক বোরকা ধরেন, বোরকা না কিনে আপনি আপনার পছন্দ মতো কাপড় কিনে বোরকাটা বানালেন, দেন আপনি যেখানে আর কি এমব্রয়ডারি কাজগুলো করে মেশিনের, বেসিক্যালি এই যে এই কারচুপির কাজ অথবা আপনার এমব্রয়ডারি জরিসুতির কাজগুলো যেখানে করে, সেখানে আপনি ডিজাইনটা, যেমন আমার এই ডিজাইনটা খুবই সিম্পল, জাস্ট বড় বড় তিনটা ফুল আর নিচের দিকে লতা দিয়ে ছোট ছোট করে পাতা, তো আপনারা আপনাদের পছন্দ মতো কালারফুল করতে পারেন। আমি এখানে গোল্ডেন কালার আর কি নিয়েছি, আপনার চাইলে সিলভার কালার, যে কোনো কালারের করতে পারেন। দেন এভাবে করে একটু স্টোন পাতি পুঁতি বা মানে অনেক কিছু থাকে, কিন্তু ব্ল্যাকের অনেক ভালো ভালো স্টোন পাওয়া যায়, পাতি পাওয়া যায়, পুঁতি পাওয়া যায়। যেহেতু আমি দেশের বাইরে আছি, আমি অনেক কিছু একসাথে নিয়ে আসতে পারিনি, তারপরও যেগুলো নিয়ে এসেছি সেগুলো দিয়েই টুকটাক কাজ টাজ করি এবং আপনাদের
সাথে শেয়ার করি। এখানেও এগুলো পাওয়া যায়, বাট আমি যেখানে থাকি সেখানে এগুলো পাওয়া যায় না, আর যেখানে পাওয়া যায় সেগুলো খুবই আর কি অনেক প্রাইস থাকে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার বোরকাটা, আমি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে রেখেছিলাম মিরর থেকে। তো বুঝতেই পারছেন আমার দুইটা স্লিভসে কিন্তু ডিজাইনটা ছিল, আর ডান সাইডে বুকের পোর্শনের কাজটা ছিল। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের সাথে এভাবে করে একটু ভিডিও করে রেখেছিলাম। আর এই যে আমার আউটলুকটা, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটা শর্ট করেই করা, যদি আপনাদের কোনো কোয়েরি থাকে এটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে রিপ্লাই দিয়ে শেয়ার করে দিব। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।